সম্মানিত উপস্থিতি, আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি, আর এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো এর লাগে মাসবুক সম্পর্কে। মাসবুক এর লাগে ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজরে আইয়া ইমাম জামাতে নামাজ ইমাম সাহেবের লাগে প্রথম শরিক হয়েছেন না, তাই হয়তো এক রাখাত মিস করছেন অথবা দুই রাখাত মিস করছেন, মানে তাই কিছু অংশ সালাতের কিছু অংশ মিস করছেন, তাহলে করা হয় মাসবুক। মাসবুকেও যখন কিতা করবা তাই নামাজের মাঝে থাকবা, ইমামে সুন্দরভাবে সঠিকভাবে দুই দিকে সালাম ফিরানির ফলে ওই লাগে মাসবুকের উচিত ওই লাগে তাই দাঁড়াইয়া তারপর তান যে নামাজের যে অংশ তান মিস করছেন তাই সেটা পুরা কর্তা। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেবের সালাম একমুখা সালা কইছেন, সালামু আলাইকুম কইবার আগেও তান খাড়াই যায় মাসবুক। আবার অনেক মাসবুক হল দেখা যায় যে ইমামে একদিকে সালাম ফিরানির বাদে তাই খাড়াই যায়, অথচ ইমামে দুই দিকে সালাম ফিরানির পরে তারপরে মাসবুক ধীর স্থিরভাবে তাই দাঁড়াইবা, দাঁড়াইয়া তান বাকিগুলা তাই ফুরা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে যথাযথভাবে তীর স্থিরতার সাথে সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।